মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। একদিকে ভাঙন, অন্যদিকে প্লাবন। শামসেরগঞ্জে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো ফেরিঘাট। প্রশাসনের নির্দেশেই বন্ধ হয়েছে ফেরি চলাচল, তবে সমস্যায় পড়তে হচ্ছে গঙ্গার দুপারের বাসিন্দাদের। কাভেরি পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, এক্সক্লুসিভ কালেকশন সঠিক দামে পেতে আজই আসুন কাভেরিতে। লাকি টিপের মাধ্যমে পেয়ে যান গোল্ড কয়েন। কাভেরি, খাগড়া, ভৈরবতলা, বহরমপুর। জলস্তর বাড়ায় ভুঁসছে গঙ্গা। উত্তাল গঙ্গায় শামসেরগঞ্জে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো ফেরিঘাট। একদিকে শামসেরগঞ্জের ধুলিয়ান ও ওপারে মালদার পার দেওনাপুরের মধ্যে ফেরিঘাট বুধবার দুপুর থেকে প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফেরিঘাট বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে গঙ্গার দুপারের বাসিন্দাদেরই। আমি ডেইলি পারাপার হয়ে এই ঘাট দিয়ে ওই আমার স্কুল ওপারে, হঠাৎ করে এসে দেখছি আজকে নৌকা বন্ধ। আমার কাছে তো কোনো ইনফরমেশন নেই, আমি তো কিছু জানছি না। হঠাৎ করে এখন আমি পার হব এসেছি, হঠাৎ নৌকা বন্ধ দিচ্ছি, শুনছি যে প্রশাসন থেকে পারাপারের লেগে সকাল থেকে এরকমই ঘুরছি, কোনো কিছু ই হচ্ছে না যে পার হবে না হবে। সিধাই বলছে থানা যা, থানা যা, আমরা আমরা পাবলিক কী করবো থানা যা। চলাচল বন্ধ হয়েছে, নৌকা চলাচল বন্ধ হয়ে আছে বলছে, আমরা তো দেখতে পাচ্ছি বন্ধ। এখন সবই অসুবিধা, আমাদের বাড়িঘর কোথায়, আমাদের দেড়ে বাড়িঘর, আমরা এখানে সবই অসুবিধা। প্রশাসনের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য ফেরিঘাট বন্ধ করা হয়েছে বলে দাবি ঘাট কর্তৃপক্ষের। দুপুরের পর থেকে বন্ধ হয়েছে প্রশাসনের নির্দেশে, খারাপ আবহাওয়া এবং গঙ্গা নদীর জলস্তর বৃদ্ধির জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। জল যদি কমে তাহলে আবার পুনরায় চালু হবে। জলস্তর ক্রমেই বাড়ছে গঙ্গার, এর মাঝে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে দুর্ঘটনা রুখতেই এমন পদক্ষেপ বলে প্রশাসনিক সূত্রে খবর। শামসেরগঞ্জ থেকে মাসুদ আলীর রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।